কোন দিকে আসছি ঘর শাস্ত্র হয়েছি আত্মন্ত লাগে মনাজাতের আগে শেষ করার আগে কোন ব্যক্তি আছেন 200 টাকা 100 টাকা আমার হাতে দিবেন শেষ সময় যদি 14টা ভাই থাকে যে দেই নাই এখন হুজুরের মহাব্বতে এই জামাতে আহেন আপনা হবে তো আসেন এই যে আমার ভাই বলেছে যে 30 হাজার হয়েছে আমার এই ভাইটা দেখেন কি প্রেমিক গো থামেন না আপনারা 1400 আর 5000 6400 টাকা বলে আমার এই ভাই বলতেছে 30 হাজার হইতে যা লাগে আমি দিয়ে দেবো ভারতে ইউটিউবের মধ্যে সবচেয়ে বেশি এবার তো দাও খাবেন আপনারা খুশি হয়েছেন হ্যাঁ খুশি হয়েছি অনেকে কইছে হুজুর আইবো না ঠিক ঠিক কইছে হুজুর আইবো না ভাইয়া আচ্ছা আদান এত রাখি দাও দিব না এত রাখতে আদান দিবে যারা তাদেরকে জানাই দিই আমার কাছে সব থেকে বড় হইলো আল্লাহ ঠিক কিনা বলে এবং আমার সাথে একসাথে দোয়া করে দেবেন তো ভাইয়া দোয়া করে দেবেন ইনশাল্লাহ এতক্ষণ কষ্ট করলেন আর 5-10 মিনিট কি খুব ক্ষতি হয়ে যাবে না জি তাহলে তকবিরুল্লাহ আল্লাহু আকবার মাথায় দিবার চায় পাচক তো নামাজ করবি বেটা অজু করবি হুজুর গুলোকে মনে হচ্ছে হাত তুলবি আল্লাহ বরকত দিব ঠিক কিনা ব্যবসাটা আলাদা হয়ে দিব গা লটর মটর হয়ে যাবে একদিক দিয়ে কামাল করবে আর একদিক দিয়ে সব ডুবে যাবো বাল্লাম সিটে কি হইলো কি করলো আল্লাহ করে কেউ করে নি কিয়া তো এটা কামায় ঠিক কিনা রেডিও খুলে দেখবেন কারি মোহাম্মদ তুলে দিল হুজুর চমৎকার কণ্ঠে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি একটা প্রোগ্রাম থেকে আসলাম আপনাদের এই প্যান্ডেলের থেকে সম্ভবত এইটার মতো দুইটা প্যান্ডেল হলো সিংহাই শান্তিপুর বাহুলি সান্দহ বাজারের পাশে আরে বাপ রে বাপ খালি মাতার মাতা মানুষ আর বলা মাইকরা সেখানে মানুষ ওনার কাছে মাইকটা দিয়ে আমি কামিয়ে যাইয়া আপনি যেহেতু আইছেন খেপ দিয়ে আমি মনে যে খেপ মারি কথা হ্যাঁ আপনার আপনি বহেন আমি যে খেপ দিবা
আল্লাহ কবুল করুক। রেডিও খুললে দেখবেন কি সুন্দর চমৎকার কণ্ঠে। ভাই আমার তো এখন একটু মনে করেন যে অনেকদিন হয়েছে তো গলা ঘের ঘের, আগের মতো আর সুন্দর সুর নাই গে। মাপকাঠি দেওয়া আছে একালিপের জায়গায় একালি।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر I'm not going to be able to do it.